লোকসভা নির্বাচন আসন্ন। রাজ্যের দুটি আসনে জয়লাভের লক্ষ্যে রাজনৈতিক প্রচার তুঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের। সোমবার ঊনকোটি জেলার ফটিকরায়ের নদিয়াপুর এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয় নির্বাচনী সভা। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ব আসনের বিজেপি প্রার্থী রেবতী ত্রিপুরা। বক্তব্য রাখতে গিয়ে রেবতী ত্রিপুরা বলেন, এই প্রথম রাজ্যের বিজেপির কোনো সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সভায় স্থান করতে পারবে, এটা রাজ্যবাসীর জন্য একটা সুবর্ণ সুযোগ। ত্রিপুরার ইতিহাসে এই প্রথম ভারতীয় জনতা পার্টি থেকে কোনো সংসদে যাওয়ার জন্য একটা সুযোগ আছে। রেবতী ত্রিপুরা বলেন, মুখ্যমন্ত্রীর স্বপ্ন ত্রিপুরাকে মডেল রাজ্যে পরিণত করা। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়াই মুখ্যমন্ত্রীর মূল স্লোগান। মুখ্যমন্ত্রীর এই স্বপ্ন তখনই বাস্তব রূপ নেবে যখন কেন্দ্রীয় সহযোগিতা ও সাহায্য পাওয়া সম্ভব হবে। তখনই কেন্দ্রীয় সহযোগিতা ও সাহায্য পাওয়া যাবে যদি কেন্দ্রে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী পুনরায় নিযুক্ত হন। তিনি বলেন, অতএব নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রীর পদে আসীন করতে সকলকে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমাদের এই ত্রিপুরা রাজ্যকে মডেল রাজ্য, এক ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন, এই স্বপ্নকে সার্থক করতে গেলে আমাদের কেন্দ্রের সহযোগিতা দরকার, কেন্দ্রের সাহায্যের দরকার। আর এই সহযোগিতা এবং সাহায্য তখনই হবে যখন আমাদের কেন্দ্রে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা প্রধানমন্ত্রী। জনসভার মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুধাংশু দাস, পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। জনসভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।